আমরা সবাই জানি যে শয়তানের অনুগত শয়তানের অনুসারে মানুষের সংখ্যায় পৃথিবীতে সব যুগেই আল্লাহ স্মাতাল্লার অনুগত আল্লাহর কথা মান্যকারী মানুষের চাইতে বেশি অর্থাৎ খারাপ মানুষের সংখ্যা সব যুগেই ভালো মানুষের চাইতে অনেক বেশি থাকে জাহান্নামে যাওয়া মানুষের সংখ্যা জান্নাতে যাওয়া মানুষের চাইতে অনেক বেশি হবে কোরআনে আলাহ বিষয়টিকে বিভিন্নভাবে ব্যক্ত করেছেন আকসর হোম্লা হুম ফাস কোন বেশিরভাগ লোকেরা ইমান আনেন আল্লাহ স্মাতালার প্রতি বেশিরভাগ লোকেরা আল্লাহ অবাধ্য হয় বেশিরভাগ লোকেরাই ফাসিক হয় বেশিরভাগ লোকেরাই নির্বোধ হয় বেশিরভাগ লোকেরা যেহেতু সকল যুগেই শয়তানের কথা বেশি শুনে শয়তানের দলে যেহেতু লোক বেশি থাকে শয়তান যেহেতু তার দলে বেশি লোককে ভেড়াতে পারে গোমরাহ করতে পারে আর বিপরীতে আল্লাহ মাতালার অনুসারী মানুষের সংখ্যা যেহেতু কম সেজন্য কোন কোনো নাস্তিক ভাইরা প্রশ্ন করে থাকেন এর মাধ্যমে কি শয়তান বেশি শক্তিশালী শয়তান অগ্রগামী হয়ে গেল বিষয়টা সেরকম হলো না আমরা সে সকল নাস্তিক ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই যে আসলে দুটি পক্ষের মধ্যে কে বেশি শক্তিশালী আর কে দুর্বল কে অগ্রগামী হয়ে গেল আর কে পিছিয়ে থাকলো এ বিষয়টি নির্ভর করে সেই দুটি পক্ষের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশন হয় প্রতিযোগিতা হয় তার উপরে পুরানিকারিমের কোথাও অথবা নবীসলামের হাদিসের কোনো জায়গায় আল্লাহ স্মতালাকে আদৌ এরকম কোনো ঘোষণা দিয়েছেন যে আমি সব মানুষকে মোমেন করতে চাই আমি সব মানুষকে জান্নাতে নিয়ে যেতে চাই আমি সব মানুষকে আমার অনুগত করতে চাই এরকম কোনো প্রতিজ্ঞার কথা কি আল্লাহ স্মাতালা বলেছেন এর বিপরীতে আমরা দেখি শয়তান আল্লাহ স্মাতালাকে বলেছে ফিমা আন্ম আজ আইন অর্থাৎ আল্লাহ আদমের কারণে যেহেতু আমাকে আপনি পথহারা করেছেন জান্না থেকে বের করেছেন অতএব আমি তাদের সকলকে আদম সন্তানের সকল সদস্যকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো পথহারা করে ছাড়বো আমি সকলকে জাহান নামে নিয়ে ছাড়বো শয়তান প্রতিজ্ঞা করেছে আল্লাহর কাছে এবং সে তার প্রতিজ্ঞা অনুযায়ী কাজ করে যাচ্ছে আল্লাহ মাতালা তার প্রতিজ্ঞার বিপরীতে পাল্টা এভাবে বলেন নাই যে ঠিক আছে তুমি সবাইকে পথহারা করবে প্রতিজ্ঞা করেছো আমিও সকলকে পথের ওপর রাখবো প্রতিজ্ঞা করলাম আল্লাহ মাতালা কিন্তু সেরকম কোনো প্রতিজ্ঞার কথা কোরআন থেকে আমরা যাই না হাদিস থেকে আমরা যাই না বরং এর বিপরীতটা আমরা দেখি আল্লাহ মাতালা বলেছেন ঠিক আছে তুমি পথারা করার চেষ্টা করো আমি মানুষকে আদম সন্তানদেরকে তাদের জন্য ঘোষণা দিলাম যে তারা যদি তোমার কথা শুনে পথারা হয়ে যায় খারাপ পথে যায় জাহান্নামের পথে পা বাড়ায় তাহলে তোমার সঙ্গে তাদেরকেও আমি জাহান্নামে নিক্ষেপ করবো এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আল্লাহমাতাল্লাহ শয়তানের কোনো চ্যালেঞ্জ বা প্রতিজ্ঞার বিপরীতে পাল্টা কোনো প্রতিজ্ঞা বা চ্যালেঞ্জ আল্লাহমাতাল্লাহ করেন নাই তাহলে শয়তানের এখানে বিজয়ী হওয়ার বা শক্তিশালী হওয়ার এই প্রশ্নটি একেবারেই অমূলক এবং অপ্রাসঙ্গিক বরং আল্লাহ স্মাতাল্লা কোরআনে কারিমে বলেছেন ফামান শাহ আফাল ওমান শাহ আফাল ইয়াকফুর যার ইচ্ছা সে চাইলে কুফুরি করতে পারে আর যার ইচ্ছা সে চাইলে ইমান আনতে পারে আল্লাহ স্মাদালার প্রতি যারা কুফুরি করবে তাদের পরিণাম কী হবে সেটা আল্লাহমাদাল্লাহ জানিয়ে দিয়েছেন আর যারা ইমানদার তাদের পুরস্কার আল্লাহ স্মুতাল্লাহ কী দেবেন সেটা আল্লাহ স্মুতাল্লাহ জানিয়ে দিয়েছেন হাদিসে কুদ্জিতে আসছে আল্লাহ স্মুতাল্লাহ বলেছেন যে সারা পৃথিবীর সকল মানুষেরা যদি আল্লাহ স্মাতাল্লাহর আনুগত্য করতে থাকে আল্লাহমাতালার কথা মানে আল্লাহর অনুসারী হয়ে যায় তাহলেও আল্লাহ স্মাতালার কুদরতের ভেতরে আল্লাহমাতালার প্রভাবের ভেতরে আল্লাহমাতালার রাজত্বের ভেতরে কোনো প্রকার বৃদ্ধি সাধন হবে না আর পৃথিবীর সকল মানুষরা যদি আল্লাহর অবাধ্য হয়ে যায় তাতেও আল্লাহমাতালা কিছু যায় আসবে না অতএব আল্লাহমাতালা কোথাও এরকমটি বলেননি যে সব মানুষকে তিনি মোমিন করতে চান জান্নাতে নিয়ে যেতে চান আল্লাহমাতালার সব কোনো প্রতিজ্ঞাত চ্যালেঞ্জ তো দূরের কথা তিনি এরকম কোথাও তার এরকম কোনো ইচ্ছার কথা এরকম তিনি করবেন সেরকমটিও তিনি বলেন নাই ব্যক্ত করেন নাই বিধায় শয়তানের সঙ্গে আল্লাহ স্মুমাতালার কোনো কম্পিটিশন নেই কোনো তুলনা নেই প্রিয় ভাই বোন শয়তানের অনুসারী এবং দোসর যারা তারা হয়তো আল্লাহ স্মাতালাকে চিনে না কিন্তু শয়তান তো আল্লাহ স্মুতালাকে চিনে এই জন্য সে আল্লাহ সুমাতালার সাথে চ্যালেঞ্জ করার কথা চিন্তাও করতে পারে না শয়তান আলাহ স্মুমাতাল্লা তুচ্ছ থেকে তুচ্ছতর একটা সৃষ্টি আল্লাহ স্মুমাতাল হন আহসানুল হালাকিন আহকামুল হাকিমিন আল্লাহ সুমতালার সাথে শয়তানের কোনো তুলনাই নেই যে তার সাথে আল্লাহ স্মাদালা কোনো চ্যালেঞ্জ হতে যাবে কোনো কম্পিটিশন হতে যাবে এবং সেখানে কেউ শক্তিশালী কে দুর্বলতা প্রমাণ হতে যাবে বিষয়টি মোটেও সেরকম নয় হ্যাঁ বর্তমানে এটা বলতে পারি যে মানুষের তুলনায় মানুষের তুলনায় মানুষ তার বিবেক বুদ্ধি খরচ করে জান্নাতে যেতে চায় শয়তান তাকে নামে নিতে চায় তাহলে জান্নাত শয়তান মানুষের প্রচেষ্টার বিপরীতে শয়তান বিজয়ী হয়ে গেল এটা আমরা বলতে পারি কিন্তু আল্লাহর সঙ্গে তার কোনো কম্পিটিশান হয়নি আল্লাহ স্মুমতালা বলেছেন বরং ইন্নাক কাইদার শয়তান এ আইফা শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল অত্যন্ত দুর্বল আর সেই জন্যই তো শয়তান বলেছেন লাহবিয়ান সবাইকে পদভ্রষ্ট করে ছাড়বো কিন্তু আমরা কে না জানি যে সবাইকে কিন্তু শয়তান পদভ্রষ্ট করতে পারে নাই এবং পারবেও না বিধায় শয়তান তার প্রতিজ্ঞাকে বরং রক্ষা করতে পারে নাই তার দুর্বলতা বরং প্রমাণ হয়েছে সে সবাইকে পদভ্রষ্ট করতে চেয়েছে কিন্তু সে পারে নাই আল্লাহ স্মাতালা তো তার পাল্টা বা বিপরীতে কোনো কথা বলেন নাই বিধায় শয়তানের শক্তি বেশি অথবা শয়তান অগ্রগামী হয়ে গেছে তার লোক বেশি ভারী করতে পারার কারণে এরকম কোনো কথা বলার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুন